মাইক্রো বিজনেস থেকে সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি। আজকে কথা বলবো ফেসবুক নিয়ে। ফেসবুকের কিছু বিষয়ে আপনাদেরকে আজকের আমি ত্রুটি ধরিয়ে দেব এবং আপনারা আশা করি আপনারা সেই পলিসিটা মেনটেন করে চলবেন, বিকজ অফ এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে, সেই বিভ্রান্তটা যাতে ইন ফিউচারে না হয় সেই জন্যই মূলত আজকের এই মেসেজটা ভিডিওর মাধ্যমে আমি দিতে চাচ্ছি আপনাদের। দেখুন, ফেসবুকে যখন আপনারা মাইক্রো বিজনেস দিয়ে সার্চ দেন, এই যে লিখুন মাইক্রো বিজনেস দিয়ে আমি যখন সার্চ দিই, তখন ফেসবুক আমাদেরকে বেশ কিছু মাইক্রো বিজনেস লেখা শো করতেছে। এই প্রথম যে জিনিসটা শো করে সেটা আমাদের অফিসিয়ালি ফেসবুক পেজ, এবং দ্বিতীয় যেটা শো করতেছে সেটা আমাদের অফিসিয়ালি ফেসবুক গ্রুপ। এই দুটো গ্রুপ ছাড়া, ফেসবুক পেজ এবং একটা গ্রুপ ছাড়া, বাকি যতগুলো ফেসবুক পেজ গ্রুপ আছে সেগুলো সবগুলো ফেক, এবং একটা ব্যক্তিগতভাবে যারা আপনারা তৈরি করছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনাদের এই নামটা আপনারা চেঞ্জ করে ফেলবেন। মাইক্রো বিজনেস, এই যে দেখুন একজন ব্যক্তি এখানে মাইক্রো ড্যাশ বিজনেস দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আর একজন মাইক্রো ড্যাশ বিজনেস দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করছে, আর একজন এরকম মানে বেশ কিছু, আমরা হয়তো এখন আমার চোখের সামনে পড়তেছে না, বেশ কিছু ব্যক্তি তারা পার্সোনালি আপনারা মাইক্রো বিজনেস নেম দিয়ে আপনারা ফেসবুক ফ্যান পেজ বা গ্রুপ তৈরি করছেন। আমি আপনাদেরকে বিনীতভাবে রিকোয়েস্ট করবো আপনারা সেই নামটা চেঞ্জ করে ফেলবেন। আপনারা এর সাথে আগে পিছনে সামনে পিছনে কিছু অ্যাড করে আপনাদের পার্সোনাল ব্র্যান্ডিং করার জন্য আপনারা করেন, কোনো আমাদের আপত্তি নেই। বাট হুবহু মাইক্রো বিজনেসের যে নামটা যেভাবে আমরা ইউজ করতেছি সেইভাবে আপনারা এই সেম প্রসিডিউর আপনারা করবেন না, এটি আমাদের কাছে আপনাদের রিকোয়েস্ট। আপনারা এখানে মাইক্রো বিজনেসের সাথে, হ্যাঁ অবশ্যই এই ওয়ার্ডটা আপনারা ইউজ করতে পারেন, বাট সেক্ষেত্রে আপনাদের নিজস্ব আপনার ব্র্যান্ডিংয়ের যে বিষয়টা সে বিষয়টা এখানে আপনাদেরকে রাখতে হবে। এটা আমি একদম স্ট্রিক্টলি আপনাদেরকে বলে দিচ্ছি, বিকজ এটা নিয়ে একটা বিভ্রান্ত সৃষ্টি হচ্ছে। আমরা এরকমের বিভিন্ন বিষয় আমাদের সাপোর্ট টিমের কাছে চলে আসছে যে কিছু স্বার্থ সংশ্লিষ্ট কিছু ব্যক্তি তারা এইরকমের ফেসবুকের নাম ভাঙিয়ে তারা ব্যক্তিগতভাবে তাদের সাথে আমাদের পার্টনারদের সাথে যোগাযোগ করে তাদের কাছ থেকে আরও মোর কিছু অফারের বিষয়গুলো তাদেরকে তুলে ধরতেছে যে মাইক্রো বিজনেস এটা দিবে ওটা দিবে, যদি আপনি আমাদের সাথে যোগাযোগ করেন, আমার থেকে রেফার হয়ে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করেন, হোয়াট এভার। এই ধরনের কিছু অ্যালিগেশন আমরা অলরেডি আমরা সাপোর্টের মাধ্যমে আমরা জানতে পারছি। তো সেহেতু আমি আজকের একদম আপনাদেরকে একটা নোটিশ বলা যায়, এটা একদম বাইবেল হিসেবে আপনার নোটিশটা নিয়ে নিতে পারেন, যে আমরা এক সপ্তাহের মধ্যে আমরা চাই যে আপনারা যারা হুবহু মাইক্রো বিজনেসের নাম ইউজ করে, লোগো ইউজ করে, যারা ব্যক্তিগতভাবে আপনারা পেজ ইউজ করতেছেন বা পেজ পাবলিশ করতেছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা নামটা চেঞ্জ করবেন। মাইক্রো বিজনেস হুবহু নেম ইউজ করবেন না, প্রয়োজনে আপনি আপনার মতো করে একটা নাম ইউজ করেন। আমাদের ম্যাটেরিয়ালস, আমাদের পাবলিসিটি সব কিছু আপনি ইউজ করবেন, বাট হুবহু কিছু করতে পারবেন না। যেমন দেখুন এখানে মাইক্রো বিজনেসের যে একটা একটা প্রোফাইল পিকচার দেওয়া হয়েছে, সেই প্রোফাইল পিকচারটা পর্যন্ত হুবহু এখানে কপি করা হয়েছে। এই জিনিসটা কিন্তু একদম টোটালি ইলিগেশন। আপনি উইদাউট এনি পারমিশন আপনি চাইলে আরেকজনের একটা ডিজাইন, একটা প্যাটার্ন আপনি কখনো চুরি করে সেটা আপনি ইউজ করতে পারেন না। এটা কিনি যে ক্রিয়েট করছেন আমি তাকে কিছু বলবো না, সে আবার ক্রিয়েট করে সে আবার কী করছে দেখুন, ফ্রেন্ড রিকোয়েস্টও পাঠাইছে আমাকে ব্যক্তিগতভাবে, যে দেখুন রেসপন্ড টু ফ্রেন্ড রিকোয়েস্ট, আমি এখনও তাকে অ্যাকসেপ্ট করি না। ইটস এ ভেরি প্যাথেটিক একটা বিষয় যে আপনি আপনার কতটুকু পরিমাণ মাইক্রো বিজনেস থেকে রিসোর্স আপনি ইউজ করে ব্যক্তিগত প্রমোশন মার্কেটিং করতে পারবেন সেই জিনিসটা আপনাকে জানা উচিত। সেই কারণেই মূলত আজকে মেসেজটা আমি দিচ্ছি যে মাইক্রো বিজনেসের কোনো লোগো, মাইক্রো বিজনেসের কোনো কন্টেন্ট, মাইক্রো বিজনেসের কোনো মেসেজ আপনি হুবহু কপি করে আপনার ব্যক্তিগতভাবে আপনার মার্কেটিং করার কোনো রাইট আপনার নাই, সেই জিনিসটা আপনারা কখনই করতে চেষ্টা করবেন না। আর যারা অলরেডি এই না এইভাবে পাবলিশ করে ফেলছেন তাদেরকে আমি রিকোয়েস্ট করবো আপনারা এডিট করে আপনাদের ফেসবুক নেম এবং এইরকমের হুবহু যে মেসেজ কন্টেন্ট আপনারা যারা বসিয়েছেন তাদেরকে আমি বলবো এডিট করে এটা মুছে দেওয়ার জন্য। এক সপ্তাহ সময় আমরা নিব এটার জন্য, এরপরে যদি আপনারা এটা না করেন সেক্ষেত্রে তখন আমরা এটা একটা অ্যাকশানে যেতে আমরা বাধ্য হব এবং আমরা এটা রিপোর্ট করব ফেসবুকে, এবং আপনাদের যারা যেই পার্টনার আপনারা এই কাজটা করছেন তার আইটি আইডিও আমরা সাময়িক সময়ের জন্য আমরা এটাকে বন্ধ করে রাখব। সো এই মেসেজটা আপনাদেরকে দেওয়া, কারণ এটা নিয়ে আমি চাচ্ছি না যে মানুষ প্রতারিত হোক, হোয়াট এভার যারাই করতেছেন বা করে, আমি কারণ নাম উল্লেখ করতে চাই না। আমি বারবার বিনীত রিকোয়েস্ট করতেছি আপনারা এই ধরনের কার্যকলাপে আপনারা লিপ্ত হবেন না। আমাদের কাছে এই ধরনের মেসেজ আসছে বলেই মূলত আমাকে ইনস্ট্যান্ট এই ভিডিওটা তৈরি করতে হচ্ছে। তো এরপর থেকে আর যারা আমার এই ভিডিওটা আপনারা দেখতেছেন তাদের জন্য আমার একটা মেসেজ যে মাইক্রো বিজনেসের অফিসিয়াল ফেসবুক, মাইক্রো বিজনেসের অফিসিয়াল
গ্রুপ ছাড়া বা নাম্বার ছাড়া কেউ কোনো রকমের ট্রানজেকশন আপনারা করবেন না। যদি সেই ট্রানজেকশন আপনারা করতে চান, সেটা আপনাদের ব্যক্তিগত ট্রানজেকশন হবে এবং সেটার দায়ভার বা লায়াবিলিটিস মাইক্রো বিজনেস নিতে বাধ্য না এবং নিবেও না। সো অনেকে আমাদেরকে মেসেজ করছেন যে আমি টাকা পাঠাইছি, প্রথম 500 টাকা পাঠাইতে বলছে, পরে আরও 500 টাকা আমাকে পাঠাতে বলছে, সেটাও পাঠাইছি, বা তারপর থেকে সে আমাকে রেসপন্স করে না। এই ধরনের ব্যক্তিগত কমিউনিকেশন বা ব্যক্তিগত কোনো লোভনীয় কোনো অফার, সেটা যদি আপনারা লেনদেন করেন, সেটার জন্য মাইক্রো বিজনেস দায়ভার নেবে না বা কোনো লায়াবিলিটিস নেবে না। মাইক্রো বিজনেসটা অফিসিয়াল ফ্যান পেজ, মাইক্রো বিজনেসের গ্রুপ, মাইক্রো বিজনেস সাপোর্ট নাম্বার, মাইক্রো বিজনেসের ইমেল আইডিতে সরাসরি আপনারা কমপ্লেন করতে পারবেন এবং সরাসরি যোগাযোগ করার সুযোগ আপনাদের আছে। সেটা সেখানে আপনাদের যত ধরনের কোশ্চেন সেটা আপনারা করবেন, বাট ব্যক্তিগতভাবে কোনো কোশ্চেন করতে গেলে সেটা কখনোই অ্যাকসেপ্টেবল হবে না। আর হলো যে আরেকটা জিনিস, যে মাইক্রো বিজনেসের পেজ ইউজ করে আপনারা অনেকেই যে কাজটা করছেন, সেই জিনিসটাও আমি একটা মেসেজ দিয়ে দিয়েছি আপনাদেরকে। মাইক্রো বিজনেসের দেখুন, এখানে এই পেজটা ইউজ করা হয়েছে মূলত মার্কেটিং ব্র্যান্ডিং প্রমোশন করার এবং আপনারা যারা অলরেডি টিম আছেন তাদেরকে যাতে আমরা সুন্দরভাবে মেসেজ প্রদান করতে পারি সেজন্য। এখানে ব্যক্তিগতভাবে কোনো হিট করার কোনো সুযোগ নাই। এখানে আপনারা আমার মার্কেটিংয়ের স্ট্র্যাটেজি ইউজ করে আপনি মার্কেটিং করতে পারবেন না। আপনার প্রয়োজন হলে নিজে আপনি ফ্যান পেজ ক্রিয়েট করেন, বাট সেটা মাইক্রো বিজনেস নাম দিয়ে নয়, সেটা মাইক্রো বিজনেস ওয়ার্ডটা ইউজ করে আপনার সাথে আগে পিছনে কিছু বসিয়ে আপনি আপনি চাইলে আপনি ব্র্যান্ডিং করতে পারবেন। বাট আমাদের এই পেজের ভিতরে অনেকেই অনেক কোশ্চেন করে যে কীভাবে রেফার করব, কীভাবে রেফার হব। তখন দেখা যায় এই পেজে যারা আপনারা আসেন তারা তাদের ব্যক্তিগত রেফার আইডিটা আপনারা এখানে পুট করে দেন না। এই এই পেজটা আপনাদের নিজেদের ব্র্যান্ডিং মার্কেটিং করার জন্য নয়, এই পেজটা শুধুমাত্র মাইক্রো বিজনেসের তাদের দেম সেলফ, মাইক্রো বিজনেসের ওন সেলফ মার্কেটিং প্ল্যাটফর্ম। এখানে শুধুমাত্র মাইক্রো বিজনেস তাদের নিজেদের মার্কেটিং, ব্র্যান্ডিং, প্রমোশন, মেসেজ, টেক্সট, রিপ্লাই, হোয়াট এভার, সব কিছু তারা এখান থেকে প্রদান করবে, নট ফর ইউ। আপনার নিজের যদি মাইক্রো বিজনেসের টিম তৈরি করতে হয় বা টিম তৈরি করার জন্য আপনি ব্র্যান্ডিং মার্কেটিং করতে চান, সেটা আপনার নিজের ক্রিয়েটিভিটি দিয়ে আপনার নিজের পেজ থেকে আপনি মানুষকে মার্কেটিং করেন, ব্র্যান্ডিং করেন, প্রমোশন করেন, সেক্ষেত্রে আমাদের কোনো আপত্তি নেই। বাট আমাদের যে মেসেজগুলোর মাধ্যমে রুলস রেগুলেশনের কথা আমি বলে গেছি সেগুলো মেনটেন করি আপনারা সেটা করবেন। আমি আশা করি যদি আপনাদের দুটোর ক্ষেত্রেই, আমি সবগুলো ক্ষেত্রেই আপনাদেরকে সময় দিচ্ছি, আমরা নেক্সট 1 উইকের ভিতরে আমরা এই বিষয়গুলো সর্টেড আউট করব। সেই 1 উইকের ভিতরে আপনারা এইগুলো মেনটেন করার চেষ্টা করবেন। আপনারা আদৌ অযথা যদি না করেন তখন আমরা এখানে কমেন্টস অপশনটাও কিন্তু আমরা তখন বন্ধ করে দিতে বাধ্য হব। তো আপনারা চাই আপনাদের এটার প্রপার ইউজ আপনারা করবেন, যথাযথ এটার ইউজেস করা উচিত সেটাই করবেন। আপনারা কেন ব্যক্তিগত প্রমোশন মার্কেটিং রেফারেল আইডি আপনি মাইক্রো বিজনেসের অফিসিয়াল পেজে আপনি ইনপুট দিয়ে সেখান থেকে মার্কেটিং করতে যাচ্ছেন? আপনার ক্রিয়েটিভিটি আপনি ইউজ করেন, আপনি আরেকজনের উপর ভর করে আপনি কেন করবেন? এটা একদমই অ্যাকসেপ্টেবল, একদমই এটা সম্ভব না। আমরা আপনাদেরকে কমেন্টিং অপশন এখানে রাখছি, শেয়ার করার অপশন রাখছি, লাইক দেওয়ার অপশন সবগুলো অ্যানাবেল করছি আপনাদেরকে বিশ্বাস করে, ট্রাস্ট করে। এখন আপনারা যদি এটাকে মিস ইউজ করেন তখন কিন্তু আমাদের মাইক্রো বিজনেসের ম্যানেজমেন্টও কিন্তু সেটাকে রেস্ট্রিক্টেড হতে বাধ্য হবে। তো সেক্ষেত্রে আমি আপনাদেরকে রিকোয়েস্ট করব আপনারা কোনোভাবেই মাইক্রো বিজনেসের কোনো রিসোর্স মিস ইউজ করবেন না। আপনাদের পাশে সবসময় মাইক্রো বিজনেস আছে, প্রয়োজনে আপনাদেরকে আমরা সহযোগিতা করব, কন্টেন্ট দিয়ে সহযোগিতা করব, পরামর্শ দিব, বাট আপনারা কখনোই মাইক্রো বিজনেসের ফ্যান পেজকে দিয়ে আপনারা মিস ইউজ করতে চেষ্টা করবেন না। এবং এখানে আপনাদের এই পেজটা ডিবেট করার জন্য নয়, এই পেজটা হলো আপনাদের আমার শুধুমাত্র মাইক্রো বিজনেসের প্রমোশন মার্কেটিং এবং মাইক্রো বিজনেসের কিছু মেসেজ আপনাদের কাছে তুলে দেওয়ার জন্য। হ্যাঁ, সো এই ক্ষেত্রে আপনারা এই জিনিসটা একদম স্ট্রিক্টলি মেনটেন করবেন। আগামী 1 সপ্তাহ পর্যন্ত আপনাদের জন্য আমাদের সময় নির্ধারণ করা হলো। আপনারা যারা মাইক্রো বিজনেসে আপনাদের ব্যক্তিগত রেফারেল আইডি টাইডি দিয়ে পোস্ট করছেন সেগুলো আপনারা রিমুভ করে দিবেন স্বেচ্ছায়, আদারওয়াইজ আমরা 1 সপ্তাহের মধ্যে আমরা নিজেরাই আপনাদের এই মেসেজগুলো রিকোয়েস্ট রিমুভ করে দিব। এটাই হলো আপনাদের জন্য এই ফেসবুক ফ্যান পেজ নিয়ে একটা মেসেজ। আর মাইক্রো বিজনেসের যারা লোগো ইউজ করে বা এই ধরনের প্রোফাইল পিকচার ইউজ করে হুবহু আপনাদের নিজেরা ফ্যান পেজ ক্রিয়েট করছেন সেগুলো অবশ্যই আপনারা 1 সপ্তাহের মধ্যে এডিট করে নেবেন অথবা রিমুভ করে দেবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের এই মেসেজটা শেষ করলাম এখানে। আল্লাহ হাফেজ।